ঐক্যের মানদণ্ড তারা মনে করেন আমার আমার দলকে ভোট দিলে ঐক্য হয়ে গেল, আমার দলকে ভোট দিলে ঐক্য হয়ে গেল, এই জন্য হিন্দুদের ভোট তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, এই জন্য তারা এখন আবার হিন্দু শাখা খুলেছেন, এই জন্য তারা আবার অমুসলিমদের শাখা খুলেছে। তারা মনে করবেন না সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, ফেতনা তৈরি করার জন্য, দুই একটা মাসলা মাসাইল নিয়ে গন্ডগোল বাঁধানোর জন্য আমরা এখানে এসেছি, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। মুসলমান এবং পাপীরা যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে পাপের মধ্যে লিপ্ত রয়েছে, তারা কি কখনো সমান হতে পারে? তারা কিভাবে এক মঞ্চে এসে সালাম করলে মুসাফা করলে ঐক্য হয়ে যাবে? আমরা সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন সেই খেলাফত আমরা কামনা করি। আমরা কখনো এই কথা বলতে পারি যে গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র আমরা চাই? আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমাদেরকে এখন যে কোনো মূল্যে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, ইসলামের পক্ষে একটা অনুকূল পরিবেশ তৈরি করার জন্য একটা ঐক্যবদ্ধ অবস্থান আমাদেরকে তৈরি করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা আপনাদের এখানে এসেছি। আপনারা মনে করবেন না সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, ফেতনা তৈরি করার জন্য, দুই একটা মাসলা মাসাইল নিয়ে গন্ডগোল বাঁধানোর জন্য আমরা এখানে এসেছি, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করা। তবে হ্যাঁ, কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? কোনো দল, কোনো মাজহাব, কোনো পীর, কোনো আকাবের, কোনো বুজুর্গ, না, এইগুলো আমাদের মানদণ্ড নয়। আমাদের মানদণ্ড একটাই, পবিত্র কোরআন এবং সহি হাদিস। এই দুই মানদণ্ডের ওপরে আমরা সমগ্র মুসলিম উম্মার ঐক্য কামনা করি। আজকে সারা বাংলাদেশে আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মধ্যে ঐক্যের আওয়াজ উঠেছে, সবাই বলছে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এই ঐক্য তারা মনে করছে শুধু এক স্টেজে বসলেই মনে হয় ঐক্য হয়ে যাবে। তারা মনে করছেন পরস্পর শুধু সালাম মুসাফা করলেই বোধ হয় ঐক্যবদ্ধ হয়ে যাব আমরা। এত সহজ নয়। ঐক্যবদ্ধ হওয়ার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু আগেই দিয়ে দিয়েছেন, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই দিয়ে দিয়েছেন। সেই মানদণ্ড অনুসরণ না করে শুধুমাত্র এক স্টেজে বসলে, পরস্পর সালাম মুসাফা করলেই আমাদের মধ্যে ঐক্য আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা দেখছেন ঐক্যের অনেক আওয়াজ আসছে, কিন্তু আসলে যেভাবে ঐক্যবদ্ধ হওয়া উচিত সেই ঐক্য কিন্তু আমাদের মধ্যে আসছে না। তার কারণ, এর পিছনে দুইটা মৌলিক কারণ। আমরা যে ঐক্যবদ্ধ হতে পারছি না, সবাই ঐক্যবদ্ধ হতে চাচ্ছি। বাংলাদেশে আপনি একশো জন মুসলমানের মধ্যে 100 জনকে জিজ্ঞেস করেন, প্রত্যেকেই বলবে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কেউ চায় না ইখতিলাফ হোক, পরস্পর বিচ্ছিন্নতা আসুক, এটা কেউ চায়। সবাই চাচ্ছে ইসলামের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছি না, কী কারণে? এর পিছনে দুইটা মৌলিক কারণ, একটা হচ্ছে আমাদের আকিদাগত কারণ, একটা হচ্ছে আমলগত কারণ। আকিদাগত কারণ যেটা, সেটা হচ্ছে আমরা আজকে আমরা যারা মুসলিম হিসেবে নিজেদের দাবি করছি, আমরা মুসলিম হিসেবে দাবিদার হওয়ার পরেও, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরেও, আমরা অধিকাংশই তাওহিদের বিরোধী অবস্থান নিয়েছি। তাওহিদকে আমরা চিনিই না, তাওহিদকে আমরা বুঝিই না, তাওহিদের নামে আমরা শির করছি, আমরা শির করছি আর মনে করছি আমরাই বোধহয় তাওহিদি মুসলমান, তাওহিদি জনতার। বাজারে শুনবেন শুধু তাওহিদি জনতা, তাওহিদি জনতার শুধু বাজারে আওয়াজ আছে, তাওহিদি জনতার শুধু কথা বলা হয়ে থাকে, কিন্তু তাওহিদ আমরা কয়জন বুঝি? সম্মানিত উপস্থিতি, বুঝি না বলেই আজকে আমাদের মধ্যে, আমাদের মতো একদল ওলামায়ে কেরাম তারা বলছেন আকিদা বলে কোরআনে ও হাদিসে কোনো বিষয় নেই, তাওহিদ বলে কোরআনে ও হাদিসে কোনো বিষয় নেই, এসব বিষয় মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি করবে। অথচ আকিদা ছাড়া, বিশ্বাস ছাড়া, মুসলমানের মূল সম্পদই হচ্ছে বিশ্বাস। মুসলমান, একজন মুসলমান সে একজন হিন্দু থেকে পৃথক কী জন্য? একজন হিন্দুও বিশ্বাস করে একজন ভগবান আছে, একজন খ্রিস্টানও বিশ্বাস করে একজন গড আছে, একজন ইহুদিও বিশ্বাস করে একজন স্রষ্টা আছেন, শুধু নাস্তিক ছাড়া সবাই বিশ্বাস করে একজন ওপরওয়ালা আছেন। সেই ওপরওয়ালাদের সাথে আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিনের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই, আমরা মুসলিম উম্মা এক আল্লাহ রব্বুল আলামিনকে শুধুমাত্র একই জানি। তার উদ্দেশ্যে আমরা এটাই বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং আপনার কাছেই একমাত্র আমরা সাহায্য চাই। এই কথা বলার কারণেই তো আমরা মুসলিম, এটাই তো আকীদা, এটাই তো বিশ্বাস। এই বিশ্বাসের কারণেই তো আমরা দুনিয়ার অন্য সমস্ত মানুষ থেকে আলাদা। সম্মানিত উপস্থিতি, অনেকেই মনে করে যে ভালো কাজ করলেই বোধহয় মানুষ জান্নাতে চলে যাবে। ভালো কাজ করলে কি জান্নাতে যাবে? মানুষ জান্নাতে যায় কিসের জন্য? যায় তো জান্নাতে, মানে আকিদার জন্যই, তার বিশ্বাসের জন্য, তার তাওহিদি আকিদার জন্যই সে জান্নাতে যাবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা
আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মার মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, তাদের কাছে এই ঘোষণা দেওয়ার জন্য, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। ওয়াজতানিবু তাগুত, এবং আল্লাহ ছাড়া আর যার পূজা করা হয়, আর যার দাসত্ব করা হয়, সবাইকে তোমরা পরিত্যাগ করো। এই একটা বার্তার জন্যই পৃথিবীর সমস্ত নবী, বলা হয়ে থাকে 124,000 পয়গম্বর, যদি হাদিসটা দুর্বল তবুও আমরা একটা অনুমান করতে পারি, যদি 124,000 পয়গম্বর এসে থাকেন, প্রত্যেকের একটাই দাবি ছিল সব সমাজের প্রতি, আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। এই যে ইবাদত করা বিষয়টা, এই যে দাসত্বের বিষয়টা, এটাই তো আকিদার বিষয়। নাহলে শুধু ভালো মানুষ হলে তো সবাই জানাতে চলে যেত, অনেকেই চলে যেত, অমুসলিমরাও জানাতে চলে যেত। আমরা অনেক সময় উদাহরণ দিই এইভাবে, মাদার তেরেসার নাম আপনারা শুনেছেন তাই না? মাদার তেরেসা বিশ্বের ইতিহাসে অন্যতম একজন মহিলা যিনি মানব সেবার জন্য খ্যাতি লাভ করেছিলেন। নেলসন ম্যান্ডেলা বিশ্বের ইতিহাসে এমন একজন ব্যক্তি যিনি কালোদের অধিকার অর্থাৎ নিগ্রোদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আধুনিক বিশ্বে। এই মানুষগুলো সমাজে সবচেয়ে ভালো মানুষ হিসেবে স্বীকৃত, বিশ্বের সব স্থানে এদের নাম আপনারা শুনবেন ভালো মানুষ হিসেবে। কিন্তু এই মানুষগুলো কি জান্নাতে যাবে? আপনাদের বিশ্বাসটা কি, এরা কি জান্নাতে যাবে? কেউ কেন জান্নাতে যাবে না? একটাই কারণ, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারে নাই, অথবা আনলেও যেইভাবে বিশ্বাস করতে বলা হয়েছে সেই বিশ্বাস তারা করেন নাই, অথবা তাদের বিশ্বাসের সাথে শির মিশ্রিত ছিল। আল্লাযীনা, আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের সাথে শির্ক মিশ্রিত করে নাই, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে শুধুমাত্র ঈমান আনলেই হবে না, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এই বিষয়টার নামই তো আকিদা, এই বিষয়টার নামই তো বিশ্বাস। আর আপনি বলেছেন আকিদা হচ্ছে ফেক। সম্মানিত উপস্থিতি, আমাদের আলেম ওলামাদের এই অবস্থা দেখে আমরা অত্যন্ত ব্যথিত হই, অত্যন্ত লজ্জিত হই যে ইসলামের বেসিক কনসেপ্টটাই তাদের মধ্যে নাই, আর না থাকার কারণে আজকে তারা ঐক্যের মানদণ্ড বোঝেন না। ঐক্যের মানদণ্ড তারা মনে করেন আমার আমার দলকে ভোট দিলে ঐক্য হয়ে গেল, আমার দলকে ভোট দিলে ঐক্য হয়ে গেল, এই জন্য হিন্দুদের ভোটও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, এই জন্য তারা এখন আবার হিন্দু শাখা খুলেছেন, এজন্য তারা আবার অমুসলিমদের শাখা খুলেছেন। অথচ ইসলামী দল, তাদের কাছে আকিদার কোনো গুরুত্ব নেই, তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ভোট, ভোট হলেই সব হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট থাকা দরকার। আকিদা যদি ভালো না হয়, আকিদা যদি পরিষ্কার না হয়, আকিদার মধ্যে যদি শির্ক থাকে, সেই ব্যক্তি যতই আমল করুক না কেন, যতই আল্লাহ আল্লাহ হোক না কেন, যতই তার মাথায় বড় পাগড়ি থাকুক না কেন, যতই তার গায়ে বিশাল আলখেল্লা হোক না কেন, তিনি যত বড় মাদ্রাসার পরিচালক হন না কেন, তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না।